এরাজের তথাকথিত কমিউনিস্টদের অভিনয় শেষ নেই। বাম জামানার 25 বছর ছিল তাদের অভিনয়ের জামানা। নির্বাচনের আগে এখন তারা বাড়ি বাড়িতে পৌঁছে জনসম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, ফেলছেন কুম্ভীরাস্ত্র। রাজ্যের কমিউনিস্ট নেতাদের অনেকেই এখন দক্ষ অভিনেতার ভূমিকায়। অভিনেতাদের নিজের মুখে মুখোশ পরে চরিত্রের অভিনয় করতে হয়, আর সেটাই তারা নির্বাচনের মুখে করে চলেছেন। তারা বলার চেষ্টা করছেন, বাম জামানার 25 বছর রাজ্যে ছিল স্বর্ণযুগ। তখন সব কিছুই ছিল, কাজ ছিল, চাকুরি ছিল, শান্তি ছিল। বাড়ি বাড়িতে গিয়ে এই অভিনেতারা মানুষকে বলছেন, আবার আমাদের ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন স্বর্ণযুগ, আমাদের প্রিয় এই রাজ্যটাকে বাঁচান। সভা সমাবেশে আজকাল অভিনেতাদের চোখ থেকে বেরিয়ে যাচ্ছে অশ্রু। তবে অশ্রু যে সমবেদনার নয়, এটা যে কুম্ভীরাস্ত্র, তা 25 বছরের ভুক্তভোগীরা ভালোই জানেন। তারা কমিউনিস্ট নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলছেন, যদি স্বর্ণযুগ থেকেই থাকত, তাহলে কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিপিএম? এর পেছনে আসলে কি যুক্তি ছিল, কারণটাই বা কি ছিল? বিগত নির্বাচনগুলোতে কেন ডাহা ফেল করল এই দল? এই প্রশ্নের বাস্তবে কোনো সদুত্তর নেই লাল পতাকাধারীদের কাছে। মূলত অভিনয় করতে গিয়ে মানুষের নানা প্রশ্ন বানে পালাচ্ছেন এই সব নেতারা। 25 বছর যারা শুধু অভিনয় করে গেছেন, মানুষকে প্রত্যাশা দিয়ে গেছেন, মানুষের আশা ভরসা ধ্বংস করে দিয়ে গেছেন, সেই নেতাদের সাধারণ মানুষের ঢের চেনা। সে কারণেই রাজ্যের বাম নেতাদের অভিনয়ও আজকাল ধোপেও টিকছে না। 25 বছরের ভুক্তভোগীরা মনে করছেন, আর যাই হোক, এ রাজ্যের তথাকথিত কমিউনিস্টরা কোনোভাবেই রাজ্যের মাটিতে বিপ্লবের ফসল ফলাতে পারবে না, কারণ 25 বছরের বাম শাসনের গোটা নির্যাসটাই হচ্ছে বঞ্চনা, স্বজন পোষণ, দলন, দারিদ্র সৃষ্টিকরণ, দুর্নীতি, অন্যায়, লুটপাট, অভিনয় এবং অভিনয়ের ইতিহাস। তারা মনে করেন, এইসব কমিউনিস্টরা গণতন্ত্রের কথা মুখে বললেও বাস্তবে দেশ বিরোধীদের মুখোশই এরা পড়ে চলেন। রাজ্যের মানুষের চাওয়া পাওয়া সমস্যা সম্পর্কে তাদের কোনো কালেই সম্পর্ক ছিল না এবং নেইও। তাদের সম্পর্ক শুধু প্রতারণা আর শোষণ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।